أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। কোরআন মতে এতেকাব এবং লাইলাতুল কদর নিয়ে আমি আপনাদের সামনে আমার গবেষণা তুলে ধরব, তাতে আপনারা বুঝতে পারবেন যে কোরআন এই ব্যাপারটি নিয়ে কি বলে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কোরআনের ভিতরে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, আকাফা, আইন কাফ ফা, আকাফা। এর থেকে এতেকাফ, আকাফা এই শব্দটির অর্থ যদি আমরা দেখি তাহলে অর্থ দাঁড়ায় কোনো জিনিসকে এক জায়গাতে বেঁধে দেওয়া অথবা ঘিরে দেওয়া অথবা পুরোচ্ছেদে বসা। কোরআনে আমরা যদি এই শব্দটি দেখি অনেকবার এসেছে। এই এতেকাফ আপনাকে আমাকে জানতে হবে, এতেকাফ হলো আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদের জন্য একটি দিনিত চর্চা, যেখানে একজন মুসলিম তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী এক বা একাধিক দিন মসজিদে দিনাতিপাত করতে পারে। যখন আমরা সাবিলিল মুমিনিন দেখি, 4 নম্বর সূরা আন-নিসার 115 নম্বর আয়াতের দৃষ্টিতে, তখন আমরা আমাদের পূর্ববর্তী মুমিন মুসলিম ভাই বোনদেরকে দেখতে পাই রমাজান মাসে এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, বিশেষত রমজানের যে শেষ 10 দিন। আর এটি নিয়ে কোরআনের 89 নম্বর সূরা আল ফাজরের প্রথম 3টি আয়াতে আমরা দেখে নিতে পারি, বিসমিল্লাহি রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফঈ ওয়াল বাতর, উষার সময় একটি প্রমাণ আর 10টি রাতেরও জোড় এবং বেজোড় সংখ্যারও। এখন এই এতেকাফটা মূলত কি কারণে করতে হবে, উদ্দেশ্য কি হবে, সেটি নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন কথা রয়েছে। কোরআনের 44 নম্বর সূরা আর দুখানের 3 এবং 4 আয়াত দুটিতে যখন আমরা দেখব, সেখানে বলা হচ্ছে, নিশ্চয় আমি এই কিতাবটি একটি বরকতময় রাতে অবতরণ করি, আমি তো সতর্ককারী। সেই রাতে ফিহা ইফরকু কুল্লু আমরিন হাকিম, সত্য মিথ্যার পার্থক্য হয়ে স্থির হয় সকল বিজ্ঞানময় হুকুম। এখন এই এতেকাফ 20 রমজানের সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে থাকা হয়। আবার অনেকে মানতের এতেকাফ করেন, নজর বা মানতের এতেকাফারও, যেমন কেউ বলল যে আমার অমুক কাজ সমাধা হলে আমি এতদিন এতেকাফ করব, অথবা কোনো কাজের শর্ত উল্লেখ না করেই বলল আমি এতদিন লিল্লাহ অবশ্যই এতেকাফ করব। 76 নম্বর সূরা আদ-দাহার আল ইনসানি 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউফুনা বিন্নাদর, এরা মানত পুরা করে আর সেই দিন সম্পর্কে ভীত থাকে যে দিনটির অনিষ্ট ক্রমেই ছড়িয়ে যায়। তবে এর জন্য কোনো দিন কিংবা সময়ের পরিমাপ নেই, অল্প সময়ের জন্য এতেকাফ করা যাবে। এতেকাফের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে মহান আল্লাহ তালার একান্ত সান্নিধ্য লাভ করা, রবকে সাথে নিয়ে নির্জনে বাস করা এবং স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টি থেকে দূরে অবস্থান করা, যাতে তার চিন্তা এবং ভালোবাসা মনে স্থান করে নেওয়া যায়। আমরা যদি 97 নম্বর সূরা আল কদর এটি পড়ি তাহলে আমরা বুঝতে পারি
আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান ইরাহিম, পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন মর্যাদা সম্পন্ন রাতে অবতরণ করি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমার কি ধারণা মর্যাদার রাত সম্বন্ধে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মর্যাদা দেওয়া রাতটি হাজার মাস থেকে উত্তম। তানাজালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে বিশেষ শক্তি মালাইকা এবং বিশেষ রূহ নিজ রবের অনুমতিক্রমে সকল হুকুমের মধ্য হতে অবতরণ হয়ে থাকে, শান্তি ও অভিবাদন এই রাতে আলোর মতবাদের আগমন পর্যন্ত। এবার আপনাকে একটু বুঝতে হবে, এই লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম হয় কেমনে? আপনি বছরের উপর বছর শত শত মাস কোরআনের সাথে কোনো সময় লাগাননি, কিন্তু এই এতেকাফের যুগে আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজ ভাষায় পড়লেন এবং আপনি ইসলাম সম্পর্কে জানতে পারলেন, আল্লাহ তাআলার দেয়া বিধিবিধান সম্পর্কে জানতে পারলেন। তো যে সময়টি, যে রাতটি আপনি কোরআনের সাথে দিলেন আর কোরআন থেকে আপনি আল্লাহ তাআলার বিধিবিধান জানলেন, শিখলেন, ওই জানা এবং শিখা ওটি হচ্ছে হাজার মাস থেকে উত্তম। ওই হাজার মাস, যে হাজার মাস আপনি কখনো কোরআন থেকে কিছু জানেননি, তাই বলা হচ্ছে শান্তি ও অভিবাদন এই রাতে আলোর মতবাদের আগমন পর্যন্ত। তো আপনার জীবনে একটি ভোর এসে গেল, যদি আপনি রমাজান মাসের শেষ দশ দিন বলেন অথবা যে কোনো সময় দুনিয়ার মোহনিদ্রা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির অর্জনের প্রয়াসে মসজিদের কোনো মসজিদের ভিতরে কোনোভাবে নিজের ব্যক্তিত্বকে নিয়ে অবস্থান করতে পারেন, তাহলে আপনার ব্যক্তিত্ব একমুখী হবে, আপনি আল্লাহ তাআলার আয়াত থেকে অনেক কিছু জানতে পারবেন। আমরা যদি কোরআনের দুই নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর যখন আমরা দেখব, 125, সেখানে বলা হচ্ছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিজু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। এই আয়াতটিতে বলা হচ্ছে ওয়াইদ জাআলনাল বাইতা, আল্লাহ বলছেন আর যখন আমি বিশেষ ঘর আল বাইত মসজিদুল হারাম বিশেষ ঘরকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি, তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, ইয়েতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো মুমিনের এতেকাফ মসজিদে হয়। এই এতেকাফকারীরা নিজেদের ব্যক্তিত্বকে কি করে, আল্লাহ তাআলার জন্য সুপর্দ করে দেয়। তাই সূরা আল বাকারাতে আল্লাহ বলছেন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। তো প্রকৃতপক্ষে মোহমুক্তির অন্যতম উপায় হচ্ছে নিজেকে পাপ থেকে দূরে রাখা, আর এতেকাফ হচ্ছে পাপ পঙ্কিলতা হতে দূরে থাকার পরীক্ষিত মাধ্যম। এতেকাফ বান্দার দুনিয়া সব মোহমায়া ত্যাগ করে একাগ্র চিত্তে মহান আল্লাহ তাআলার মহানুভবতার সান্নিধ্যে চলে যাওয়া এবং কোরআন থেকে সরাসরি জেনে নেওয়া। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত মতে ফাইন্না মাইয়াসালনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআনকে সহজ করেছি তোমার মাতৃভাষায়।
তো এতেকাফকারী ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে এবং আল্লাহ তাআলার আইন জানার মাধ্যম দিয়ে নেক আমল দ্বারা অধিক পরিমাণে পূর্ণ হাসিল করতে পারে। আর এই এতেকাফ শুধু পুরুষেরা করবে তাও না, মহিলারাও মসজিদে এতেকাফ করতে পারবে। তবে দুই নম্বর সূরা আল বাকারার 187 আয়াত মতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মাসাজিদে এতেকাফ করবে তখন তোমরা সহবাস করবে না। তো যে কোনো মসজিদে এতেকাফ করা যাবে, মসজিদুল হারামে আদায়কৃত এতেকাফ মুমিন মুসলিম ভাই বোনদের দৃষ্টিতে সবচেয়ে উৎকৃষ্ট এতেকাফ বলা হয়। এতেকাফ ইমানি তরবিয়াতের একটি সময় মাত্র বা একটি পাঠশালা মনে করেন, কোরআনের হিদায়তের আলোর একটি প্রতীক। এতেকাফ ইমান বৃদ্ধিরও একটি মুখ্য সুযোগ। 8 নম্বর সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে বলা আছে, মুমিন অবশ্যই তারাই যখন আল্লাহ তাআলা জিকির করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয়, আর যখন তাদের উপর রবের আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায় আর তাদের রবের উপরেই তারা ভরসা রাখে। তো আপনি যখন রবের উপরে ভরসা রেখে এতেকাফে নিজের ব্যক্তিত্বকে ঘিরে নেবেন তখন আপনাকে জানতে হবে আপনি সহবাসের দিকে আকর্ষণ হতে পারবেন না। এমন কাজ দিনের বেলায় হোক কিংবা রাতের বেলায় যা রমাজানের দিনের বেলায় তো স্ত্রী সহবাস নিষেধ, এতেকাফ অবস্থায় রাত্রিতেও নিষেধ, অন্যথায় এতেকাফ আপনার ভঙ্গ হয়ে যাবে। এতেকাফ অবস্থায় মুমিন মুসলিম ভাই বোনদের যে করণীয় আমরা দেখতে পেয়ে আসছি এ যাবৎ, পাঁচক্ত সালাত কায়েম করা, নিজ ভাষায় কোরআন পাঠ করা, আর কোরআনের যে ফিকা ফতোয়া এটি নিয়ে গবেষণা করা, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এটি 9 নম্বর সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলা হচ্ছে। আর এটা তো সম্ভব না যে মুমিনদের সবাই ঘর থেকে বেরিয়ে আসবে, তাহলে তোমরা কেন এমন ব্যবস্থা করো না যাতে প্রত্যেকটি দল থেকে কয়েকজন করে বেরিয়ে আসবে যারা দীন ইসলাম সম্পর্কে বুঝ অর্জন করবে, ফিকা অর্জন করবে, পরে তারা যখন ফিরে যাবে তখন তারা নিজ নিজ কওমকে সাবধান করতে পারবে যাতে তারা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে চলতে সক্ষম হয়। এছাড়া আপনি এতেকাফে বসে কোরআনের আহসানাল হাদিস নিয়ে গবেষণা করতে পারবেন। 4 নম্বর সূরা আন-নিসার 82 আয়াতে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে কি মানুষের আল কোরআন সম্পর্কে একটু গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ পাওয়া যেত। এবং আহসানাল হাদিস নিয়ে গবেষণা করতে হবে, যেটি 39 নম্বর সূরা আয-যুমারে 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহমন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই তো আল্লাহ তাআলার হিদায়াত, দালিকা হুদাল্লাহ, যে খুশি এর মারফার হিদায়াত হাসিল করুক, আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্যে পথ দেখানোর মতো কেউ যে নেই। মনে রাখবেন, জাগতিক কার্যকলাপ এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে থাকাই হচ্ছে এতেকাফ। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্য লাভ করা। আর এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে, নিজের ভাষায় কোরআনকে অধ্যয়ন করে শেষ করতে হবে, আর এটি 10 দিনই যথেষ্ট হয়, যার জন্য আমরা দেখতে পাই বিভিন্ন এলাকাতে কেউ 10 দিনের এতেকাফ করে, কেউ পুরো মাসের করে, আবার কেউ 3 দিনেরও করে। তো আপনি যদি আল্লাহ তাআলার একটি হুকুম, একটি সময় আল্লাহ তাআলার আয়াতের সাথে নিজের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে মর্যাদা দিতে পারেন তাহলে ওই সময়টি হাজার মাস থেকে উত্তম হয়। অনেকে মসজিদুল হারামে যে সমস্ত প্রাণীগুলি পাঠানো হয়
যেগুলিকে আমরা কি বলি, হাদিয়ার জন্তু, কুরবানির জন্তু, এগুলিও আবার কি করা হয়, বাধা প্রদান করা হয়। তো যারা বাধা প্রদান করবে, কোরআনের আমরা যদি 48 নম্বর সূরা আল ফাতা এর 25 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে অসদ্দুকুম আনিল মাসজিদুল হারাম ওয়াল হাদিয়া মাকুফান আন ইয়াবলুগা মাহিল্লা, এক শ্রেণীর লোক এই হাদিয়ার জন্তুকে সে পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যাপারে বাধা প্রদান করে। আপনি আল্লাহ তাআলার পথের পথিক যখন হবেন, আপনাকে যারা ইতিকাফ থেকে রুখবে, আপনি যদি ইতিকাফের সংকল্প করে থাকেন, তাহলে তাদের কথা আপনি শুনবেন না। আবার এক শ্রেণীর লোক পৃথিবীতে আমরা দেখতে পাই, যেটি 20 নম্বর সূরা তহা এর আয়াত নম্বর 97, অন্দুর ইলা ইলাহিকাল্লাযী যাল্তা আলাইহি আকিফা। এই পৃথিবীতে এক শ্রেণীর লোক আমরা দেখতে পাই, তারা তাদের দেবদেবতা, তাদের ভগবানদেরকে সামনে রেখে পুরোচ্ছেদে বসে। ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যাল্তা আলাইহি আকিফান, এই পুরোচ্ছেদে আছে এই ধরনের লোক আমরা এই পৃথিবীতে দেখতে পাই। আবার 22 নম্বর সূরা আল হজ এর 25 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ওয়াইদ জালনাল বাইতা, এখানে 22 নম্বর সূরা আল হজ এর 25 নম্বর আয়াতে আমরা দেখতে পারি, ওয়াল মাসজিদ হারাম আল্লাযী জালনাহু সাওয়া আনিল জালনাহু লিন্নাসি সাওয়া আনিল আকিফু ফিহি ওয়াল বাদ। মাসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, এই মাসজিদটি সবার জন্য সমান, এখানে বাধা দেওয়া যাবে না, যারা সেখানে থাকে এবং যারা অন্যত্র বসবাস করে। সাওয়া আনিল আকিফু ফিহি ওয়াল বাদ, এক শ্রেণীর লোক তারা বাধা প্রদান করেই চলেছে, কিন্তু আপনি আমি সেটি পারবো না। আবার 21 নম্বর সূরা আল আম্বিয়ার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইজ ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমি মা হাযিহিত তামাসিলু আল্লাতি আনতুম লাহা আকিফুন, কিছু মানুষ তামাসিল তৈরি করে নিয়ে, প্রতিমূর্তি তৈরি করে নিয়ে সেসবের ইতিকাফ করে, পুরোচ্ছেদে বসে। আর এগুলি আমরা দেখতে পাই পৃথিবীতে যারা হিন্দু সমাজ রয়েছে, আবার মুসলমান সমাজের মধ্যে এক শ্রেণী তারা বিভিন্ন মাজার এবং বিভিন্ন দরগা এবং বিভিন্ন কবর তারা সামনে রেখে কি করে, পুরোচ্ছেদে বসে, ইতিকাফে বসে যায়। কিছু সংখ্যক লোক নিজেদের মন গড়া মতবাদ, বিশেষ করে সামেরি টাইপের যারা হুজুর বক্তা রয়েছে, যারা আবল তাবল কিস্সা কাহিনী করে, যারা পীর সেজে বসেছে, এদের সামনে রেখে অনেকে এতেকাফ করে। যেমন আমরা 20 নম্বর সূরা তহা এর 91 আয়াত থেকে জানি, ক্বালুল আন্নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মুসা। তো সামিরির কিছু কল্পিত মতবাদ, যে মতবাদগুলি সামনে রেখে এতেকাফ করা হয়। আমাদের দেশের তাবলিগি জামাতের 3টি গ্রুপের লোকদেরকে আমরা দেখতে পাই, জুবায়ের গ্রুপ বলেন, সাদ গ্রুপ বলেন, অথবা ইলিয়াস আত্মার গ্রুপ বলেন, এরা মসজিদে মসজিদে 40 দিনের জন্য এতেকাফে যায়, যেটাকে আমরা চিল্লাকশি বলি। তাদের হাতে একটি গ্রন্থ থাকে, জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপের হাতে থাকে ফাজাইলে আমল, আর ইলিয়াস আত্মার গ্রুপের হাতে থাকে ফয়জানে সুন্নত। এরা সেটিকে সামনে রেখে গোলভাবে এতেকাফে বসে মসজিদে, যেটাকে চিল্লাকশি বলা হয়, 40 দিনের চিল্লায়। তো এগুলি ইসলাম কখনো আপনাকে অনুমতি দিবে না। তো এতেকাফের বিভিন্ন আমরা মতবাদধারীদের বিভিন্ন আমল লক্ষ্য করে থাকি, কিন্তু রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে, এরা কখনো মানুষের বানানো কোনো মতবাদকে সামনে রেখে এতেকাফ করবে না। যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম, এরা সবসময় আল্লাহ তাআলার বিধানকে সামনে রেখে
এতেকাফে বসবে এবং এতেকাফে বসে তারা মাতৃভাষায় কোরআনকে অধ্যয়ন করে তারা জানবে আল্লাহ তাআলার বিধিবিধান। কারণ আপনি যতক্ষণ নিজে না পড়বেন আল্লাহ তাআলার কোরআন, তত সময় আপনি জানতে পারবেন না যে এই কোরআনের ভিতরে 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে তার। তো আপনি যদি ভারতের বিজেপি মার্কা মুসলমান হন অথবা কংগ্রেস মার্কা মুসলমান হন, বাংলাদেশের আপনারা যদি বিএনপি মার্কা মুসলমান হন, বিএএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান হন, অথবা মুসলমান শিয়া সুন্নি সালাফি হন, তাহলে কোনোভাবেও আপনারা জানতে পারবেন না যে এই পৃথিবীতে রব্বানি নিজাম মেনে জীবন কাটাতে হবে। তবেই তো আজ আমরা দেখতে পাই যারা আল্লাহ তাআলার আয়াত নিয়ে এতেকাফ করে না, যারা আল্লাহ তাআলার আয়াত নিয়ে সময় লাগায় না, তারাই কেউ আজ রব্বানি নিজামের বিপক্ষে, রব্বানি তন্ত্রের বিপক্ষে কেউ গণতন্ত্র মানছে, কেউ রাজতন্ত্র মানছে, কেউ সমাজতন্ত্র মানছে, আবার কেউ মূল্যতন্ত্র মেনে জীবন কাটাচ্ছে। চিন্তা করে দেখুন, আপনাকে আমাকে রব্বানি সিস্টেমের আওতাধীন নিজের ব্যক্তিত্বকে এতেকাফে আনতে হবে, আর এটি শুধু সামান্য ক্ষণের জন্য যদি চান সেটি আপনার ইচ্ছা, কিন্তু একজন মুমিন আর একজন মুসলিমের যে স্লোগান থাকে, যেটি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 162 এবং 163 আয়াত দুটি থেকে জানতে পারি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সারা জাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার কোনো শরীক নেই, এবং আমাকে হুকুম দেয়া হয়েছে আমি যেন মুসলিমিনদের প্রথম হই। তো রবের শান্তির রাজ্যে মুমিনদের প্রথম আপনাকে হতে হবে, আপনার সোসাইটির প্রথম ব্যক্তি আপনাকে হতে হবে যে মুমিন এবং মুসলিম। কারণ এই নামটি আমরা মুসলিম নামটি 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে খুঁজে পাই। তো রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম সবসময় নিজেদের ইচ্ছাগুলি আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে জীবন কাটায়, তাই তারা সবসময় আল্লাহ তাআলার আয়াতের গণ্ডিতে এতেকাফে থাকে। আল্লাহ আমাদের সবাইকে 81 নম্বর সূরা আর তাকবীরের 29 নম্বর আয়াত মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন, যেখানে আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এতেকাফ, আমাদের সবাইকে লাইলাতুল কদর বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।